কলকাতার বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মুকুল তার চিকিৎসার দায়িত্বে রয়েছে বিশেষ মেডিক্যাল দল গত বুধবার মুকুলের মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে তারপরেও সংকটজনক অবস্থায় ছিলেন তিনি হাসপাতাল সূত্রে খবর রবিবার মুকুলের শারীরিক অবস্থা উন্নতির পথে পরিবার সূত্রে খবর গত বুধবার রাত সাড়ে টা নাগাদ কাঁচরাপাড়ায় নিজের বাড়িতে বাথরুমের সামনে পড়ে গিয়ে চোট পান মুকুল তারপরে সংজ্ঞা হারান এরপর রাত এক একটা নাগাদ বেসরকারি হাসপাতালটিতে ভর্তি করানো হয় তাকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল মুকুলের মাথায় রক্ত জমাট বেঁধে গিয়েছে তারপর থেকে তাকে নন ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছিল এখন ভেন্টিলেশন থেকে বার করা হয়েছে তবে অক্সিজেন সাপোর্টের প্রয়োজন হচ্ছে মুকুলের কাঁচরাপাড়ায় যুগল ভবনের দোতলায় থাকতেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল দুই শূন্য দুই এক সালে স্ত্রীর মৃত্যুর পর থেকেই তার শারীরিক অবস্থার অবন্তি শুরু হয় তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন পাশাপাশি ডিমেনশিয়াও রয়েছে তার। এই বছরের এপ্রিল মাসে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল গত বছরের ফেব্রুয়ারিতেও রাজনৈতিক জীবনের প্রথম দিকে মুকুল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন পরে তৃণমূলে যোগ দেন তিনি রেলমন্ত্রীও হয়েছিলেন দীর্ঘদিন তৃণমূলে থাকার পরে দুই শূন্য এক সাত সালের নভেম্বর মাসে বিজেপিতে যোগ দেন তিনি